মুস্তাফিজের জার্সিতে নেই মদের বিজ্ঞাপন। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবছর চেন্নাই সুপার কিংস তাকে দলে ভিড়িয়েছে। দলটার হয়ে উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেই আস্থার প্রতিদান দেন কাটার মাস্টার। বল হাতে 4 উইকেট তুলে ম্যাচ সেরা ফিজ। ম্যাচটির আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 173 রান করে বেঙ্গালুরু। জবাবে 18.4 ওভারে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বাকি 10 জনের থেকে মুস্তাফিজের জার্সিটা আলাদা ছিল। চেন্নাইয়ের জার্সির 2 হাতার অংশে আইপিএল এর লোগোসহ 4টা বিজ্ঞাপন ছিল, যেখানে একটি মদ কোম্পানির বিজ্ঞাপনও ছিল। তবে মুস্তাফিজের জার্সিতে মদ কোম্পানির বিজ্ঞাপন ছিল না, সেটি বাদে বাকি 3টি বিজ্ঞাপনই ছিল। সাধারণত এই ধরনের কর্মকাণ্ডে তারকা ক্রিকেটারদের ম্যাচ ফির অংশ থেকে কিছু টাকা কাটা যায়, কারণ ফ্র্যাঞ্চাইজি স্পন্সরদের বিজ্ঞাপনী প্রচারণা না করার কারণে সেই অর্থ নিয়মমাফিক কাটা হয়। এটি বাদে 3টা বিজ্ঞাপনই ছিল ফিজের শরীরে। এদিকে উদ্বোধনী ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফিজ। চলতি আইপিএলের প্রথম সহ 4টা উইকেট দখল করেন তিনি। 2016 সালে যখন আইপিএলের প্রথম ম্যাচ খেলেন তখন তার শিকার ছিল দক্ষিণ আফ্রিকারই তারকা এভিডি ভিলিয়ার্স। একই ম্যাচে কোহলি, ফাফ ডুপ্লেসিস, ক্যামেরুন গ্রিন, বিশ্ব ক্রিকেটের 3 নামজাদা ক্রিকেটার ফিজের শিকার। এর চেয়ে বড় স্বস্তি আর কী হতে পারে? ধোনিরা ভালোভাবেই ব্যবহার করছে ফিজকে। বাংলাদেশ জাতীয় দলে ফিজ প্রচুর রান দেন, কিন্তু চেন্নাই সুপার কিংসে কেন বদলে গেলেন? তার কারণ তার কাটারের ভেরিয়েশন। তিনি 135+ গতিতে যেসব কাটার দেন সেগুলো কার্যকরী কম হয়। হঠাৎ করে এই ভেরিয়েশনে যখন গতি কমিয়ে ফেলেন, অর্থাৎ 130-এর নিচে নিয়ে যান স্পিড, তখনই আসলে কাটারগুলো কাজ করে আর ব্যাটাররা ভরকে যায়। সেরকমই কাজটা করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এগুলো সবই টিম প্ল্যানেরই অংশ, অর্থাৎ ধোনি যথাযথভাবে ব্যবহার করছেন মুস্তাফিজকে। বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টেরও উচিত, যারা আসলে অ্যানালাইসিস করেন, তাদের মুস্তাফিজকে সঠিকভাবে ব্যবহার করা।